হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাতবিরাজা, এনএক্স ফুয়েল থেকে বলছি। আপনাদের সবার মনের প্রশ্ন থাকে, যারা গাড়ি চালান, বাইক চালান, মনের প্রশ্ন একটা যে কোন পাম্পের তেল ভালো, কোন পেট্রোল পাম্পে গেলে আমি ভালো তেল পাবো, পিওর তেল পাবো। এই উত্তরটা আমি ভিডিও লাস্টে দিব, তাহলে ভিডিওটা দেখতে হবে, পুরোটা দেখতে হবে। কারণ কেন দেখতে হবে, এটা আপনার জন্যই করা। যারা ভিডিওটা দেখতেছেন তাদের সুবিধার্থে ভিডিও করা, আমার কোনো লাভ নাই এটাতে, আপনারই লাভ। আপনারা কি জানেন যে আমাদের দেশে 99% বলা যায় ইন্ডিয়ান মোটরসাইকেল চলে, আর গাড়ি সবই জাপানি। কিছু চাইনিজ গাড়ি ঢুকছে এখন, বাট আলটিমেটলি সবই কিন্তু আমরা জাপানি গাড়ি চালাই, মেড ইন জাপান। জাপানি গাড়িতে রেকমেন্ডেশন আছে যে 91 গ্রেডের অকটেন ভরতে হবে, 91 গ্রেড। বুঝতে পারেন বিষয়টা, কতটা পিওর গাড়ি চাচ্ছে, গাড়ির ইঞ্জিন চাচ্ছে। আমার কাছে 91 গ্রেডের আসলেই পেট্রোল আছে, হ্যাঁ অকটেন আছে। আমি একবার দেখাচ্ছি, আমি সাথে করে নিয়ে আসছি বিদেশ থেকে আনছি। এটা আমি একটু নিচে বসে যাই, জায়গাটা পরিষ্কার আছে, ঘাস দাঁড়ান, আমি একটা পরিষ্কার জায়গায় যাই। আচ্ছা বসবো না, এনে দাঁড়ায় থাকি। এটা হচ্ছে অকটেন 91 গ্রেড, আমি লাস্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। এটা অকটেন 91 গ্রেড, ইন্ডিয়াতে ওরা চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করে। আর এটা হচ্ছে কেরাসিন, কোনো গ্রেড নাই, এটা বাংলাদেশি পিওর কেরাসিন। আর এটা হচ্ছে তারপিন, বাড়ি রং করার সময় আমরা যে ইউজ করি তারপিন। এখন দেখেন বাংলাদেশে আসলে কি হয়, আসলে এখানে আসলে কি হয়, আসলে যখন এই যে তেলের যে জাহাজগুলো আমাদের চিটাগাঙে আসে, বড় বড় জাহাজ, একই পাইপ দিয়ে অকটেন যাচ্ছে, কেরাসিন যাচ্ছে, ডিজেল যাচ্ছে, তারপিন যাচ্ছে। অকটেনের সাথে আমি যদি একটু কেরাসিন মিশিয়ে দিই, দেখেন কী হচ্ছে। আমি মিশিয়ে দিলাম, রাখলাম এটা পাশে, একটু তারপিন মিশিয়ে দিচ্ছি আমি, তারপিন মিশিয়ে দিচ্ছি আমি। ওরা কতটুকু মিশায় আমি জানি না, বাট মিশায়। মিশানোর পরে যেহেতু একই পাইপে সব আসে, দেখেন শেক করলাম, কোনো বোঝার উপায় আছে যেটার মধ্যে যে কেরাসিন আর আপনার পানি বা যেটাই হোক মিক্স আছে, তারপিন টারপিন বা ডিজেল মিক্স আছে, কোনো উপায় নাই। তো আমরা 130 টাকা দিয়ে কিনতেছি, 135 টাকা করে কিনতেছি অকটেন। কিন্তু আসলে আমরা শুধু অকটেন না, কেরাসিনও কিনতেছি, ডিজেলও কিনতেছি, আবার তারপিন বা অন্যান্য কেমিক্যালও কিনতেছি, যেটা আমার গাড়ির ইঞ্জিনে যাচ্ছে। আমাদের এখান থেকে অকটেন ভরতেছেন গাড়িতে, এটা একদিনে গাড়ি নষ্ট হবে না, এটা আস্তে স্লো প্রসেস। যেমন সিগারেট যারা খায়, যদি এমন হতো সিগারেট আছে খাইছি কালকে ক্যান্সার হয়ে গেছে, দিন থেকে দেখো সিগারেট খাইতো না, শিওর থাকে না। গাড়িও ঠিক এরকম, তেল ভরছেন আস্তে আস্তে আস্তে, স্লোলি স্লোলি ইঞ্জিনটা ড্যামেজ হবে, আপনাকে বুঝবেনই না। একটা টাইম পরে, হয়তো বা 50-60 হাজার কিলো পরে দেখবেন ইঞ্জিন বাদ, যেটা আমাদের অহরহ দেখা যায়। গাড়ি কিনতে গেলে দেখা যায় সিএনজি করছি বা যেটাই করছি ইঞ্জিন বাদ হয়ে গেছে। সলিউশন কি, হোয়াট ইজ দ্য সলিউশন, আমরা কি করতে পারি আমার গাড়িকে সুস্থ রাখার জন্য? আমি যেরকম সুস্থ থাকতে চাই, তো আমার এই বাহনটা, এত টাকা দিয়ে আমি কিনছি, ওকে তো সুস্থ রাখতে হবে। ও যদি সুস্থ থাকে যে রাস্তায় আমাকে আটকাবে না। আমি আমার গাড়িতে সবসময় একটা ওষুধ রাখি, মেডিসিন। আপনারা জানকে যায় না, যারা হার্টের রোগী তারা ইকোস্প্রিন খায়। বলা হয় যে যদি হার্টে ব্যথা, বুকে ব্যথা করে, 4টা ইকোস্প্রিন একসাথে খেয়ে ফেলবে। আমাদের বডির যে স্ট্রাকচার, গাড়ির ইঞ্জিন কিন্তু সেম স্ট্রাকচার, হার্ট যদি পিস্টন হয়, মোবিল যদি ব্লাড হয়, এরকম বিষয়টা। আমি আমার গাড়িতে সবসময় এই দুই ধরনের প্রোডাক্ট রাখি, এটা হচ্ছে অ্যানেক্স ফুয়েল। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন বোতলটা, অ্যানেক্স ফুয়েলটা হচ্ছে একটা ধরনের মেডিসিন। আমি কেন বললাম আপনাদেরকে, আমার গাড়িতে অলরেডি আমার ইঞ্জিনে, আমি এখন দেখাই আপনাদেরকে, আমি একটা নিলাম এখান থেকে, আমার গাড়িতে এই যে গ্যাস হচ্ছে, আপনারা দেখবেন খুললে ফুস করে গ্যাস বের হয়, কারণ আসলে মিক্স তো ভিতরে। আমি সবসময় আমার ট্যাঙ্কি লোড করে আমি এক বোতল দিয়ে দিই। আমার এই মুহূর্তে ট্যাঙ্কি লোড আছে, এই যে খুললাম, চাবিটা কোথা দিলে হয়, এই দেখেন। আমি একটু দেখাই আপনাকে বাইর থেকে জিনিসটা কীরকম, জিনিসটা একদম পানির মতো, হাতে রাখলে কিছু হবে না, হাতেও নেই কিছু হবে না, ঠান্ডা একদম, বরফের মতো ঠান্ডা, বরফ একদম, বরফ যেরকম। এই যে ফাঁক দিয়ে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আসলে এটা কী করে, এইটা আপনার আমার গাড়িতে যদি কোনো কারণে পানি থাকে, আমার এই তেলের সাথে যে পানি মিক্স থাকে, কেরাসিন ডিজেল মিক্স থাকে, সেটাকে ডিজলভ করবে, সেটাকে খেয়ে ফেলবে, খেয়ে এসে এটাকে পিওর অকটেন বানিয়ে ফেলবে। যদি আমাদের গাড়ি বলে 91 রন ফ্রি অকটেন লাগবে, সে অ্যানেক্স ফুয়েলটাকে মোর দেন 100 বানিয়ে ফেলবে, কারণ তার কাজে এটা, এই মেডিসিনের কাজে হচ্ছে তেলটাকে পিওর করা। তো আমরা রেকমেন্ড করবো, যাদের কার আছে, যাদের ফুয়েল ট্যাঙ্ক 45 লিটারের, তারা পুরাটা একটা দিবেন, দাম মাত্র 100 টাকা পুরাটা দিবেন। আর মোটরসাইকেল যাদের আছে তারা ছোটোটা ইউজ করবেন, কারণ বাইকের ট্যাঙ্কি ছোটো, 15 লিটারের ট্যাঙ্কি ছোটো রঙের একটা ইউজ করবেন, এটার দাম 50 টাকা, খুবই সস্তা। তো 50 টাকা 100 টাকা, মানে এখানে বেশি থাকে কিন্তু, 60 ml থাকে। এখন প্রথমে যে কথা বলছিলাম যে কোন পাম্প থেকে আপনারা তেল নেবেন, যেটা আমি কথা দিয়েছি আপনাদেরকে বলবো,
যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন, কোথা থেকে তেল নেবেন? আমি নিজে কই থেকে তেল নিই সত্যি কথা বলতে, আপনার যেখান থেকে তেল নেবেন সবগুলাই মিক্সচার থাকে, 100% কোনো জায়গায় আপনি অকটেন পাবেন না। কারণ কি, এটা পাম্পের দোষ না, তেলেরও দোষ না। যেই পাইপ, যেই জাহাজটা ব্রাজিল থেকে আসে, দুবাই থেকে আসে, সৌদি থেকে আসে, ওই জাহাজের মধ্যে একটা পাইপ লাগানো হয়, যে পাইপটা ডিরেক্ট ওই গোডাউনে যায় যেখানে তেলগুলো জমে, একই পাইপ দিয়ে যাচ্ছে অকটেন, একই পাইপ দিয়ে যাচ্ছে ডিজেল, একই পাইপ দিয়ে যাচ্ছে কেরাসিন, তো ওই পাইপেই মিক্সচার হয়ে যাচ্ছে। পাইপের তো, পাইপ তো আর এমন না যে আমার সমান, পাইপ তো বিশাল বিশাল, এই বড় বড়, তখন মিক্সচার হয়ে তেলটা ভেজাল হয়ে যাচ্ছে। আবার অনেকে দুই নম্বরই করে, অনেকে মিশায়, কারণ এক টাকা লাভ তো অনেক। আপনি জানেন বাংলাদেশ, শুধু ঢাকা শহরে 40 লক্ষ লিটার অকটেন ডেলি বিক্রি হয়, 40 লক্ষ লিটার অকটেন ডেলি বিক্রি হয়। কেউ যদি 1 টাকা লাভ করে, 1 টাকার মিশ্রণ করে, তার পার ডে লাভ 40 লক্ষ টাকা। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে বুঝাইলাম যে হোয়াট ইজ অ্যানেক্স ফুয়েল। এখানে আমার লাভ নাই, এই প্রোডাক্ট আপনি ইউজ করলে আমার কোনো লাভ নাই, লাভ আপনার। আমার কী লাভ? আমার হয়তো 5 টাকা লাভ হবে এখানে, আমি প্রোডাক্টটা বানাচ্ছি। এই এই প্রোডাক্টটা 100% সিঙ্গাপুরের কেমিক্যাল, সিঙ্গাপুর, হয়তো নাম শুনছেন, সিঙ্গাপুরের কেমিক্যাল। আমরা কোনোদিন লোকাল প্রোডাক্ট ইউজ করি না, কিন্তু খেয়াল রাখবেন এরকম বোতল বাজারে বহু ডুপ্লিকেট পাওয়া যায়, এরকম হলুদ রঙের, দেখতে এরকম কাছাকাছি, বা অনেক আপনাকে অনেক কিছু বলবে, অকটেন বুস্টার মুস্টার বলবে, কিন্তু অ্যানেক্স ফুয়েল এই লেখা ছাড়া যদি কিনেন, গাড়ির যাও, গাড়ির 12টা বাজছে, গাড়ির তখন 20টা বেজে যাবে। এই অ্যানেক্স ফুয়েল লোগো ছাড়া কোনোভাবেই বাজার থেকে কারো কাছ থেকে প্রোডাক্ট কিনবেন না, কারণ আমার গাড়ি আছে, আমি জানি, এবং আমি গাড়ি বুঝি, গাড়ির ইঞ্জিন কীভাবে কাজ করে আমি জানি, আমি নিজে গাড়ির ইঞ্জিনের কাজ নিজে করি। যারা আমাকে জানেন, যারা আমাকে চিনেন, তারা হয়তো বা বুঝবেন, আর যারা প্রথম দেখেছেন আমাকে, তারা হয়তো বুঝবেন না। যাই হোক, অ্যানেক্স ফুয়েল হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে টপ সেলিং অকটেন বুস্টার। আমাদের 5.5 লক্ষের বেশি গ্রাহক আছে, আপনারা আমার পাশে ভিডিওতে দেখেন, রিভিউগুলো দেখা যাচ্ছে, একটা বাক্য রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন, কাস্টমাররা এত খুশি, কেউ কেউ এমনও হয়েছে যে 2-3 ডজন কিনে বাসায় রেখে দিয়েছে। অনেক সময় স্টক থাকে না, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি এত বেশি না, আমরা ক্ষুদ্র। তো যারা ভিডিওটা দেখছেন, এখনই অর্ডার করে দেন, এখনই আপনি ফোন করেন, যাতে করে আমি আপনাদেরকে ফার্স্ট সার্ভিসটা দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অনেক লম্বা হয়েছে, সরি। ভিডিওটা দেখছেন পুরোটা, এটি আপনাকে অনেক ধন্যবাদ এবং স্যালুট। শেয়ার করবেন বন্ধুদের সাথে, শেয়ার করবেন যাদের গাড়ি আছে, গাড়ি নাই, যারা গাড়ি কিনবেন ফিউচারে তাদেরকেও পরামর্শ দেবো, 1 ডজন কিনে বাসায় রেখে দেন, গাড়ি কিনে থাকে, তাই না? ঠিক আছে, আসসালামু আলাইকুম।